কেমন আছো? ভালো। তোমাকে দেখে বড় হিংসে হচ্ছে। ছেলে ঢাকা থেকে লেখাপড়া শেষ করে এলো, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ, তোমার তো এখন কোনো চিন্তাই নেই। আরে না না, ছেলেটার একটা চাকরি বাকরি না হলে সব চিন্তা দূর হচ্ছে কোথায়? তা ঠিক আছে, ভেতরে গিয়ে বসো। যাও। কোথায় গেলে বিধির মা? বর চলে এসেছে। সালাম আক্রান্ত, তুমি? জি মুরব্বী, আমি। তুমি এখানে কেন? আসাদ আসাদ কোথায়? আসাদ মানে আপনার হবু জামাই? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি। জামাই বেশি পাইছি, স্পটে মেরে ফেলছি। আমার নাম আকরাম। আশেপাশে ৪০ গ্রামে আমি ফিতা না কাটলে কোনো মাইয়ার বিয়া হয় না, আর তুমি তোমার মাইয়ার বিয়া দিয়ে ফালাইতেছো। কোন দাওয়াত নাই, কার্ড নাই, মিঠাই নাই, মন্ডা নাই। নো হব না। আরে ভাই থামেন তো, এত চিল্লান কা? আপনি কোনো টেনশন করেন না, আমি চামে কাম করুম আর পামে কাইটা করুম। Oh.
এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ থানায় খবর দিতে এলো না। কারা খবর দেবে, কারা খবর দিবে ওসি সাহেব? এই গাগে কোনো মানুষ থাকে? যারা থাকে সব জীবন্ত লাশ। বড় ভাইয়ের ভয়ে এর আগের থেকে মরে আছে, সবাই জানে। আকরাম বড় ভাইয়ের ভাই, সবাই দেখেছে আমার বাবা মাকে কে হত্যা করেছে, সবাই দেখেছে আমার বোনের ইজ্জত কে লুটে নিয়েছে। কিন্তু কেউ সাক্ষ্য দেবে না, কেউ না। কারো সাক্ষ্য আমার প্রয়োজন নেই, আপনার সাক্ষ্য যথেষ্ট। বড় ভাইয়ের ভাই হোক আর যেই হোক, আমি তাকে ছাড়ব না। দারোগা সাহেব, ফোর্স নিয়ে আমার সঙ্গে চলুন। ঠিক আছে স্যার। কিন্তু স্যার, সতেরো আকরাম বড় ভাইয়ের আপন ছোট ভাই। সিরিয়ালে কয় নম্বর দাও? দুই নম্বর স্যার। রাইট, তাই তো তাকে অ্যারেস্ট করার আগে অন্তত একবার হলেও বড় ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল। পুলিশ ডিপার্টমেন্ট বড় ভাইয়ের বাপ দাদার সম্পত্তি নয়, তার অনুমতি আমার প্রয়োজন নেই। তা তো না। আপনি কিছু ভাববেন না মিস্টার মুন্না, আকরামকে আমি ধরবই। চলুন দারোগা সাহেব। ওসি রতনপুর থানা, এখানে কি? বিথির ভাই মুন্না থানায় কেস করেছে। তুই ওর বাবা মাকে খুন করে বিয়ের আসরে ধর্ষণ করেছিস ওর বোনকে। সোহাগ, তাতে কি হয়েছে? আমি চামে কাম করছি, বামে কাইটা পড়ছি, বোবায় বোবায় কাম কাজ, এখন তুমি চুপ থাকলে তো সবকিছু। অন্যায় দেখে চুপ থাকার জন্য আমি পুলিশে জয়েন করিনি। মুন্নার বাবা মাকে হত্যা আর ওর বোনকে ধর্ষণের অপরাধে আমি তোকে গ্রেফতার করছি। তোর কলিজা ফিতা দিয়ে আমায় পাইছস তো? আমার অ্যারেস্ট করবার আইছস? আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। বড় ভাই তোরে কি যে করবো, আমি নিজেও জানি না। ওসি আকরাম, তোর চিৎকার চেঁচামেচি যা করার কোর্টে গিয়ে করিস। ওয়াজেদ, অ্যারেস্ট হিম। আকরাম সাহেব, আমাদের ক্ষমা করে দিন, আমার চার চারটি বাল বাচ্চা, বড়টাই বয়স চার বছর, চার বছর পরেরটা তিন, তারপরটা দুই, আর ছোটটা এক বছরের। সামনের মাসে আল্লাহ রহমতে আবার আর একটা আসতেছে। স্যার আপনি কিছু ভাবেন না, আমি জায়গা মতো খবর পাঠা দিছি। আপনার ছোট ভাই আকরাম। আমার ছোট ভাই জানার পরও তুই তারে অ্যারেস্ট করছস? অ্যারেস্ট?
সপ্তাহ শেষ হইলে তোর বাড়িতে যে মাল পাঠাই সেটা ভুলে গেছিলে খোল ছেলে তালা খোল স্যার তালা খুলে দিস না কেন এই খোল 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 এফআইআর দে আমার কোনো দোষ নেই বড় ভাই আকরাম ভাই জিজ্ঞেস করেন অ্যারেস্ট করেছে ওসি সাহেব আমি তো আপনার খবর দিয়ে আনাইছি আকরাম এই হারামজাদা কি সত্যি কইতেছে বড় ভাই মানুষটা দুই নাম্বার হইলেও কথাটা কারেক্ট কইতেছে ওই সালার ওসির বাচ্চার গায়ের বহুত টেরা আমারে কয় আমারে তো অ্যারেস্ট করছে অন বলে তোমারও করবো কি এত বড় বুকের পাটা খারা টেরা রোগ সোজা করার ওষুধ আমার কাছে আছে আকরাম খুন করেছে মুন্নার বাবা মাকে ইজ্জত নিয়েছে বিথির মুন্নার বিথি কোর্টে সাক্ষী দেবে আইন তোদের কাউকে ছাড়বে না আগে তোরে কেন দোষছি শুনালো তারপর মানসেরটা শুনবি তোরা এক নাম্বার দোষ এলাকায় আসার পর আমারে সালাম করতে যাস না দুই নাম্বার দোষ আমার বাইরে কয়েকজন ফকির মিসকিনের কথায় অ্যারেস্ট করছস তিন নাম্বার দোষ আমার নাম শোনার পরও তোর কলজা কাঁপে না এই তিন দোষের কারণে তোরে আজ আমি শাস্তি দিব জনমের শাস্তি বিক্রম তুই ভুলে যাচ্ছিস আমি রতনপুর থানার ওসি ওসি ওসিস তো কি হয়েছে আজ তোরে বাঁচাইতে কেউ আইব না কেউ না বড় ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ দেওয়ানের শাস্তি একটাই মৃত্যু আমাকে বাধা দিস না আমি সবকিছু হারিয়েছি
মানুষের সামনে আমি এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো? কে দেবে আমাকে বেঁচে থাকা অবলম্বন? হয়তো জীবন শেষ করার মানে জীবন যুদ্ধে হেরে যাওয়া, পরাজয় মেনে নেয়া। দেখে আমি আমি তোকে পরাজিত হতে দেব না, তোকে আরো শক্ত হতে হবে। কি করে শক্ত হব? গত রাতে পুলিশের ওসিকে বড় ভাই হত্যা করেছে। কি? হ্যাঁ ভাইয়া, তার অপরাধ আকরামকে সে গ্রেফতার করেছিল। যদি আইনের একজন রক্ষক নিজেকে বড় ভাইয়ের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তুই আমি কিভাবে নিজেদের রক্ষা করব? রক্ষা করার উপায় একটাই, নিজে আক্রান্ত হবার আগেই পাল্টা আক্রমণ করা। আমি নিজে বড় ভাইকে শেষ করে দেব, খুন করবো আক্রমকে। কিন্তু কি করে? তুই তো একা। প্রয়োজনে প্রয়োজনে নিজেকে আমি যুদ্ধের জন্য তৈরি করব, সে সাথে তোকেও। তোকে আমি নিয়ে যাব আমার ওস্তাদের কাছে, যিনি মানুষের ভিতরে শক্তিকে বের করে তাদেরকে গড়ে তোলেন এক একটা অস্ত্র হিসাবে। তোর মতো আরো নিপীড়িত দুস্থ অত্যাচারিত মেয়েদেরকে একত্রিত করে গড়ে তুলব বিশাল বাহিনী, গুড়িয়ে দেব বড় ভাইয়ের পাপের সাম্রাজ্য। উস্তাদজি, এভাবে লুকিয়ে লুকিয়ে কদিন প্রেম করবে? তোমার বড় ভাইকে বলে আমাকে তোমাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করবে না? আমার ভালোবাসায় কি তোমার বিশ্বাস নেই? এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত না হয় আমার উপায় নেই জানো। নাগমা, তুমি বড় ভাইকে বলো। বড় ভাই, আমি আর রাফি দুজন দুজনকে ভালোবাসি। আপনার ভাইয়ের প্রেমের স্বাক্ষর আমার গর্ভে। তুমি কি করছো? ডাকবা যাই করুক না কেন, আমি ওকে ভালোবাসি। তুমি ওকে এভাবে আঘাত করতে পারো না। সারা জীবন তোমাকে বাবার মতো জেনেছি, তোমার অবাধ্য কখনো হয়নি। কিন্তু তাই বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? ওর গর্ভের সন্তান কি আমার সন্তান না? তুমি ওর গায়ে হাত তুলেছ, ওর গায়ে হাত দেবার কোনো অধিকার তোমার নেই। অধিকার যদি কারো থেকে থাকে তাহলে তা আছে একমাত্র আমার। এই শালাকে দেখি আমার চেয়ে বেশি আরামে। শোন, চার সন্তান জন্ম দিয়া ভেজাল করে লাভ কি? দে ডাক্তার ছাড়াই ওয়াশ করে দে। আমি জানতে চাই এসব কি হচ্ছে? রাস্তার পাশে ওসি আতিকের মৃতদেহ পাওয়া গেছে, অন্তত 15 দিন আগে তাকে খুন করে তার লাশ গুম করা হয়েছে বলে রিপোর্ট করেছে।
এই নিয়ে তিনজন ওসি পরপর আততায়ীদের হাতে জীবন দিয়েছেন। সবার সন্দেহ, এলাকার সবচেয়ে ক্ষমতাধর বড় ভাই তাদের হত্যার জন্য দায়ী, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। আমি জানতে চাই কে কে এই বড় ভাই, তার ক্ষমতার উৎসই বা কি? বড় ভাইয়ের ক্ষমতার উৎস টাকা আর অস্ত্র। দুর্ভেদ্য দুর্গম এলাকা বলে বড় ভাই তার এলাকায় বছরের পর বছর ধরে কায়েম করে আসছে ত্রাসের রাজত্ব। ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করে না, সাক্ষী দেয় না। তার মানে আমরা ব্যর্থ হয়েছি, সেখানকার মানুষদের আমরা কোনো নিরাপত্তাই দিতে পারছি না। মিস্টার মোশাররফ, আপনি সেখানে ইমিডিয়েটলি একজন ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। চেষ্টা করেছি স্যার, কিন্তু রতনপুরের নাম শুনলে কোনো ওসি সেখানে পোস্টিং দিতে চায় না, প্রেশার দিতে গেলে চাকরি ছেড়ে দিতে চায়। তাহলে কি রতনপুর থানা ওসিবিহীন অবস্থায় চলবে? ওখানে কি পোস্টিং নেওয়ার মতো কেউ নেই? একজনই আছেন স্যার, গত সাত দিনে যিনি দুইবার ওই রতনপুর এলাকায় ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তাই নাকি? হু ইজ হি? ওনার নাম মারুফ, ইন্সপেক্টর মারুফ আহমেদ। খুন করলে করে ফেল, নয়তো আমার গুলিতে দুজনেই মারা যাবি। আমি কিন্তু খুব চালিয়ে দেবো ইন্সপেক্টর। খুঁটটা ফেলে দে, আমিও কিন্তু গুলি করবো। আমাদের কি হবে বড় ভাই? ও বড় ভাই, কিছু করতে লাগে আপনাকে না গায়ে মরবো নাকি? কানতে না, নিষেধ করলাম। কান্না বন্ধ করতে চাচ্ছি কিন্তু বন্ধ তো হচ্ছে না। বন্যার মতো চোখতে পারি, নামছে তো নামছে নামছে। হয় থাম, কানতে কানতে তো এনেই পুকুর বলায় ফেলাইছ। কি করবো বড় ভাই, মেজ ভাইকে গ্রেপ্তারের দায়ে আপনি আমাদের ভুল বুঝে মাল পানি দেওয়া বন্ধ করে দেন। সরকারের ভেতরে কি করে চলবো? ফ্ল্যাট 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 ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকা কি করে দেব? প্লিজ বড় ভাই, আমি আপনার হাত ধরছি, গরিবকে হাত মারবেন না, আমাকে মাফ করে দিন। আপনি যা যা ধরতে বলবেন আমরা তাই ধরব। শোন, টাকা কামাইতে চাইলে চাকরি ছাইড়া আমার কথা মতো সেন্সিটিভ কোম্পানির ম্যানেজার হয়ে যায়, মাসে 20 লাগে 30 লাগে পাবি, আর লগে এক কেস সেন্সিটিভ ফ্রি। সত্যি বলছেন? আল্লাহর কি রে, খোদার কসম, দুনিয়ার সব বদগুলো আমার আছে কিন্তু মিশাগতা কোনের অভ্যাস আমার নাই। আর যদি চাকরিতে থাইকে আপনার কাম করি? খাইছে তবু খিদা তো খুব বেশি, গাছেরটাও খাবি তলারটাও ঘুরাবি। ঠিক আছে,
তোকে টাকা পৌঁছে যাব এখন যা চল যা আরে যা কলম হিসাব দে গত সপ্তাহে ফিউসি বিক্রি হয়েছে 10 লাখ টাকার আর বানাইতে খরচ 50,000 আর মেশিন মেশিনের দাম কমায় দিচ্ছি পিস্তল 10 টন গুলি সব 5,000 আরো কমা 2,000 গোটা ছেড়া দে পিস্তলের ব্যবসা আমার না আমার ব্যবসা বিচি পার গুল্লি 200 বিচি ছাড়া মেশিন অচল তুই আন যা ঠিক আছে বড় ভাই আক্রম গেল কই রে মেজু ভাই উপরে রুমে আছে ঠিক আছে তোরা আমার রুমে যা আচ্ছা এই চল হা চল নতুন মাইয়া আইছে কিরে মদনা নাম কি বাসন্তী যা যা এক সময় আমিও যাইতাম এটা রাখ না না বড় ভাই লাগবো না আরে রাখ রাখ যা ভর্তি কর পদনা বড় ভাই তোরা অন্য লগে যা দেখিস আমার ছোট ভাই জানি কোনো অসুবিধা না হয় জি আচ্ছা যা Thank you.
মেসের কাঠি ঘষা দিলে যেমন ফস করে আগুন ধরে যায়, তেমনি তোর ঘষা এই শরীরে আগুন ধরে গেছে। আগুন নিভাই তুইব, তাই অপেক্ষা করতাছি। বের হয়ে যান ঘর থেকে, যান বলছি, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো। যাত্রা নেই বলে ভেবেছেন আমাদের মানিকজোট নেই? আছে, মানিকজোট অবশ্যই আছে। মানিকজোট টাকা দিয়া কি নাই? আমি তোর কি টাকা দম? বাজে কথা বন্ধ করে এক্ষুনি বের হয়ে যান বলছি। একদম চুপ। আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম, সীতা কাটতে চাইছি কাটুম, কেউ ঠেকাইতে পারবো না। আর চামে কাম করুন, বামে কাইটা পড়ুন, আয় কাছে ¡Suscríbete al canal!
বাসন্তী দীপক আমি এখানে আক্রম আক্রম বড় ভাই আমার গো মাইরা একেবারে শেষ করে দিছে সারা শরীরে ব্যথা বড় ভাই ওই শুয়ারের বাচ্চা মদনা তুই থাকতে আমার ভাই এমনি করে মায়ের খেলো কেন কে হাত দিছে আমার ভাইয়ের গায়ে জানি না বড় ভাই মধুবালা অপেরার হিরো আর তার লোকজন মিলা আমাকে মারছে বহুত চেষ্টা কইর আমরা মেজ ভাইয়ের মাইরটা খেতে পারি নাই বড় ভাই কালো বড় ভাই ওই চাচা প্যান্ডার ভাইঙ্গা তো নোট কোটাতে আর সামনে চলে পাবি ও চান কবজ করে ফেলবি Come on!
তোমাকে ধন্যবাদ বোন, তুমি না এলে ওরা আমাকে ধরে নিয়ে যেত। ওরা কারা? তোমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন? আমি আমি যাত্রা দলের নায়িকা, একটা বদমাশ আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল, সবাই মিলে বাধা দিয়েছে আর তাই ওরা। বুঝেছি, এসো বোন, এখানকার থানায় ওদের নামে একটা ডায়েরি করে রাখা উচিত। আমার কথায় ওরা থানায় কেস নেবে। কম তো হিরো, আমি কেস নিতে পারবো না। নে কেন পারবেন না? কেন বড় ভাইয়ের লোক আমাদের উপর আক্রমণ করে আমাদের যাত্রা প্যানেল ভেঙে দিয়েছে, আমাদের আহত করেছে, আর আপনি কেন কেস নিতে পারবেন না? ব্যাপারটা বোঝার চেষ্টা কর। যারা প্যানেল ভেঙে তস নস করে দিয়েছে তারা যে বড় ভাইয়ের লোক, আপনি জানেন কি করুন? সাক্ষী কই? নাই। প্রমাণ কই? নাই। একজনেরও ধরতে পারেননি। আমি কেসটা কিরাম করে নিই। যাত্রার নায়করা একটু বুঝে বল। আমার টাকা পয়সা নাই, কিন্তু ওরা যে আমাদের যাত্রা মেয়ে বাসন্তীকে ধরে নিয়ে গেছে তার কি হবে? দীপক, বাসন্তী, দীপক, তোমার কিছু হয়নি তো? না, কিছু হয়নি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ওই আপা, চিন্তা করো না ভাই, বাসন্তীর কোনো ক্ষতি হয়নি, কিন্তু যারা বাসন্তীকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তাদের সাজা হওয়া উচিত, আইন অনুযায়ী ওদের ব্যবস্থা নেওয়া উচিত। দেখেন ম্যাডাম, আপনি যে ক্রীড়া আমি তো জানি, আপনার কথার স্টাইল আমি মোটেও লাইক করতে পারতেছি না। কারেক্ট, গুড। আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। আমি সুরক্ষা এনজিওর নতুন শিক্ষিকা সোনালী হক, নতুন ওসি কবে আসবে তাই বলুন। সঠিক কোন দিন তারিখ আমি জানি না, আগামীকালও হতে পারে আবার আগামী বছরও হতে পারে। বেশ, তাহলে তার সাথে কথা বলবো। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের সহায় সম্বল সব ভেঙে চুয়ে শেষ হয়ে গেছে, অনেকে আহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার। ঘাবড়াবেন না, আমার সাথে আসুন, আপনারা আমার এনজিওর স্কুলেই থাকতে পারবেন, চিকিৎসা খাবার সবই আপনাদের দেয়া হবে। আপনার উপকারের প্রতিদান যে কি করে দেব? কোনো প্রতিদানের প্রয়োজন নেই, আপনারা শুধু আমার পাশে থাকবেন, বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের এনজিওর সংগ্রামে আমার পাশে থাকবেন। গ্রামবাসী আর আপনাদের নিয়ে আমি শুরু করব বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমারে শেষ পর্যন্ত হিজড়া বানাই দিলে, একটা মাইয়া মানুষের কাছে মাইর খেয়েনি, এই শরম আমি রাখুম কই? কি দিয়ে ডাকু? বিশ্বাস করেন বড় ভাই, ওইটা যে সেই মায়া না, একটা ঘুষির ওজন মনে হয় হাতুড়ি। হাতুড়ি হোক আর মেজাজ হোক, ও লস আনতে পারলি না কেন? এতগুলা লোক মিলা একটা মাইয়া লোকের লোকে পারলি না? মত খোঁজ নে মাইয়াটাকে, দা আমার উপরে কথা কয়, এমন মাইয়া থাকে কই? খোঁজ নে বড় ভাই। বড় ভাই, বড় ভাই, হিরে কেডা মরছে, তুই নাকি তোর বাপ? আমি না, মরছে না আপনি। সর, কি কস হুশ করে ক? সুরক্ষা এনজিওতে পুরা গ্রামের লোক নিয়া মিটিং করতেছে সোনালী হক, আপনার বিরুদ্ধে সবাই খেপাই তুলতেছে। কি কইলি? ওর এত বড় সাহস, একটা মাইয়া মানুষের এত ত্যাগ। রাফি, আক্রম, সবার এলে আমার লগে চল, আমার লগে যে টক্কর দিতে চায় তারে চারা গাছ থাকতে পিসা শেষ করে দেই, নইলে একদিন আমারই টক্কর দিব। চল। দেশে অন্যায় ভাবে শাসন কায়েম করেছিল ব্রিটিশ, এসেছিল পাকিস্তানি শাসন, কিন্তু আমাদের প্রতিরোধীর মুখে তারা আজ হয়েছে ইতিহাস। আসুন বড় ভাইয়ের বিরুদ্ধে আমরাও প্রতিরোধ গড়ে তুলি, বড় ভাই এবং তার ভাইদের অত্যাচারের হাত থেকে মুক্ত করি এই রতনপুর গ্রামকে। সবাই বলুন
বড় ভাইয়ের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কি আশ্চর্য, আপনারা কেউ কথা বলছেন না কেন? বলুন, আপনারা সবাই ওনার সাথে আছেন? কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? আপনারা কি চান না আপনাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর পৃথিবী গড়তে? মতো দাঁড়িয়ে না থেকে আসুন, আমরা ঐক্যবদ্ধ হই, সবাই হাতে হাত মিলিয়ে বড় ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। নামই তাহলে সোনালি, সত্যি ভালো নাম দিছে তোর বাপ মা, গায়ের রং সত্যি সোনার মতো চকচকা। কে আপনি? আমার এলাকায় আমার বুকের উপরে দাঁড়ায় কস, কে আমি? আরে আমি তোর দুলাভাই, নাম বিক্রম, এই এলাকার সবাই আমারে বড় ভাই করে ডাকে। ও, তুমি তাহলে সেই কুখ্যাত সন্ত্রাসী বড় ভাই? কি কইলি, সন্ত্রাসী? আরে না না, সন্ত্রাস আমি করি না, খালি তোগমতো যারা আমার বিরুদ্ধে মানুষ খেপায় তাকে সাইজ করি। তুই কি ভাবছস, তুই আমার নামে লোকজন খেপাবি আর আমি চায় চায় দেখো মাঙ্গুল চুষুম? অন্যায় করলে নিজের পরিণতি নিজের চোখেই দেখতে হয়। তোমাদের মতো ক্রিমিনালদের কাছ থেকে সাধারণ মানুষের মুক্তির জন্য আমাদের এনজিও মাঠে নেমেছে, তোমাদের না সরিয়ে আমরা থামব না। তোর বেয়াদবি সাইজ করা দিলেই কি করবে তুমি? তোরে ন্যাংটা কইরা তোর সুন্দর শরীরটারে রতনপুরের লোকজনরে দেখামু, তোর হাত পা গাছের লগে বাইন্দা আবার বাইরে দিয়া সাইজ করামু। আমি এই কাজটা করতাম, কিন্তু মায়া মানুষ আমি পছন্দ করি না। সম্মান দিয়ে যারা কথা বলতে জানি না তাদের সাজা আমি এভাবেই দিই। আমার গায়ে হক পিছোস আক্রম। জি বড় ভাই, এখনো তার এসোস। কসম টিপানো, আমার ভালোবাসা কসম লাগে। কিসের বাঁচাও বাঁচাও, মরণের মতো কিছু করুম না তো, চামে কাম করুম বা মেকাইটা পড়ুম। Oh!
সেনাবাহিনীতে জয়েন করতেছে আমার থেকে দোয়া নেই মিয়া ঠিক আছে আমি আইতাছি থ্যাংক ইউ আমার রুম আসুন স্যার আসুন স্যার এই যে আপনার রুম আসেন অফিসার আসেন অনেকক্ষণ ধরা আপনার জন্য বসে আছি উনি বড় ভাই আমাদের এই এলাকার মা বাপ নতুন ওসি থানা এলে আগে আমার বাড়িতে সালাম দিতে যায় আজ ভাবলাম একটু চেঞ্জ করি আমি যাই নতুন মানুষ এতখানি রাস্তা জানি করে আইব তারে কষ্ট দেওয়া তো ঠিক না কম ওসি সাহেব আপনার কোনটা লাগবো টাকা না বুলেট স্যার আপনারা দুজন মিলে কথা বলেন আমি আসি যদি টাকা নেস টাকা দিয়ে তোর গোসল করাই দিব রাখনের জায়গা পাবি না আর যদি বুলেট নেস তাহলে আমার লগে লাগবো বুঝোস তো খামোখা নিজের জীবনটা দিবি কেন কথা কানে যায় না বড় ভাই আপনি আমার মা বাপ বড় ভাই আপনি আমার আশীর্বাদ দেন বড় ভাই অনেক কষ্টে আপনার সেবা করার জন্য রতনপুরে ট্রান্সফার নিয়েছি আমি শুধু আপনার সেবা করতে চাই বড় ভাই আরে ওট ওট আরে ওট না 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 বড় ভাই আপনার চরণে আমাকে ঠাই দেন বড় ভাই আমাকে ঠাই দেন বড় ভাই আমি কোনো অবস্থাতে আপনার পা ছাড়বো না বড় ভাই না ছাড়বো না বড় ভাই আপনি আমাকে বুকে না নিলে কোনো অবস্থায় ছাড়বো না উঠবো আরে ওট না আরে কাঁদিস না তোর জায়গা আমার বুকে আমার দিকে তুই খেয়াল রাখবি আর তোর দিকে আমি খেয়াল রাখো বড় ভাই আমাকে শুধু বলেন কি করতে হবে কার অ্যারেস্ট করুন কারে মারুম তোর গামে একটাই কোনো শালা আমার ব্যবসার কোনো ক্ষতি করতে চাইলে বাইরে তার নল্লি ফাটাবি আমার নামে কোনো কথা কানে তুলবি না ডায়েরি করবি না কেস নিবি না বুঝছস একবারে পানির মতো বাঘের বাচ্চা তুই আমার পিঠ চুলকাবি তোর পিঠ আমি চুলকাবো মনে থাকবো তো মনে থাকবো না মানে আয় আয় বুকে শান্তি জায়গা খোদা হাফেজ Thank you.
আত্মহত্যা করতে যাবেন কেন? আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই, জীবন অনেক মূল্যবান। না, আমাকে ছেড়ে দিন, চলো মাকে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। শান্ত হও, তুমি মরে গেলে কি কোনো সমস্যার সমাধান হবে? হবে না। বড় ভাই একের পর এক এভাবেই তোমার মতো আরো নারীর ইজ্জত কেড়ে নেবে। কিন্তু যদি বেঁচে থাকি কি নিয়ে বাঁচবো, কেমন করে বাঁচবো? ভদ্র সমাজ আমাকে কোনোদিন মেনে নেবে না। ভদ্র সমাজের পরোয়া আজ আমরা করি না। ভদ্রতার মুখোশ পরে যারা আমাদের সর্বনাশ করেছে, এসো তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। শিশু তেমন নেই বোন। কে বলল নেই? চারদিকে তাকাও, যতজনকে দেখছো তারা কোনো না কোনো ভাবে বড় ভাই অথবা তার ভাইদের অত্যাচারের শিকার। আমি একদিন ওদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করায় আমার ছেলে আমার স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছে। তবু তো আমি বেঁচে আছি। নিজের জীবন শেষ করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তার চেয়ে পাপীদের পাপের দুনিয়া ধ্বংস করে দেবার জন্য নিজেকে প্রস্তুত করুন। এসো বোন, যারা আমাদের নারীত্বের সর্বোচ্চ সম্পদ কেড়ে নিয়েছে তাদের সর্বনাশ করার জন্য আমাদের সাথে তুমি হাত মেলাও, আমাদের শক্তি বাড়াও। নিজেকে তৈরি করো, কেড়ে নাও ওই পশুগুলোর জীবন, আগুন লাগিয়ে দাও ওই বড় ভাইয়ের পাপের লঙ্কায়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। কাল সকালে সূর্য জন্ম দেবে আর এক নতুন বিপ্লবীর, যার নাম সোনালী। আরে খাড়াও দেখ, শালা পুরো শয়তানের আড় দেখা না? এই ব্যাপারটা কি করেন? আরে আশীর্বাদ আশীর্বাদ, আসেন চলো চলো। আরে ধন্য আমি, ধন্য বড় ভাই। আরে আপনার এলাকায় না এলে এই দৃশ্য আমার দেখাই হতো না। আরে আমি ধন্য হয়ে গেলাম বড় ভাই, ধন্য হয়ে গেলাম। আমার সব ব্যবসা দেখে গেল সুস্থ। আপনি একদম চিন্তা করবেন না বড় ভাই, সব দায় দায়িত্ব আমার। আরে আপনি শুধু এই মহলে বসে টাকা গুনবেন, আর আমার থানা থেকে পুলিশ এসে আপনার টাকার মাল বুঝিয়ে দেবে। বাবা তুই আসুনি, খুব কামের লোক। বাবা মাল দে।
আরে মাফ করে দেন, আমি এসব আমার খেতে টেতে পারি না। কেন খাবি না? আরে খাই, কিন্তু কুত্তার পেটে যেমন কি হজম হয় না, আমার পেটে আবার ওই মালটাল হজম হয় না। মাল পেটে পড়লে ওই উল্টা পাল্টা করতে থাকি, ভুল বকতে থাকি, কি না কি বেয়াদবি করে ফেলি। বাদ দেন, আমি কইতেছি খা। হ্যাঁ খাবো। আরে খা না, আপনি যখন বলছেন শোন, তোরে সামলানোর লেগে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? 36 24 36 ইষ্ক
শালা তো পার মাতাল মগনা এই শালারে বাড়িতে পৌঁছে দে সময় আইনের পথে চলবে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবি না প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি ভাইয়া তোমার হত্যার প্রতিশোধ দিতে আজ আমি রতনপুর এসেছি কিন্তু তোমার হত্যাকারীদের হাত এত লম্বা যে আইনের পোশাক পরে তাদের সাজাতে অসম্ভব তাই আজ আমি বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে দিতে যাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া যে মারুফ দিনের আলোয় বড় ভাইয়ের খাস চামচা সে মারুফ আজ থেকে রাতের আধারে বড় ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে তাকে তিলে তিলে ধ্বংস করে দেবে আরো 15 পেটি বাকি আছে ঢাকার থেকে পাঠিয়ে আইবো তাড়াতাড়ি হাত চালা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর চিন্তা করো না স্যার পেটিতে রেডি হয়ে পড়ে রয়েছে কাদিরা কই কাদির আমি ওই কাদিরা পেটিতে লয়ে যা না কাদির এদিকে মুইয়া গেছে কাদির কুত্তার বাচ্চা সাহস থাকতে ভাই কেনা তুই জানোস না এটা বড় ভাই আড্ডা বড় ভাইকে বলিস তার উপর আরেক বড় ভাই এলাকায় এসেছে সমাজের দুশ্মনের শত্রু জনগণের বন্ধু নাম আমার বাদশা তুই কি চাস আজ থেকে এই এলাকার বুকে আর কোন অবৈধ ব্যবসা হবে না মামুর বাড়ির আবদার Oh, my God.
তোকে জানি মারবো না, বাঁচিয়ে রাখবো। শুধু আমার কথা বড় ভাইকে জানাবার জন্য। মনে রাখিস, নাম আমার বাদশা। আজ থেকে এলাকায় যে কোনো অন্যায় প্রতিহত করতে এগিয়ে আসবে এই বাদশা। কার এত বড় সাহস আমার 20 লাখ টাকা ফেন্সি পুরাইছে? কে বাদশা? রাজি আক্রম, চুপ করে আছো কেন? জবাব দে, আমার এলাকায় বাদশা কে? জানি না বড় ভাই। বুঝতে পারছি না, আমাদের উপর কথা বলার সাহস এই কেন? কোথায় খালি কথা কয় নেয়? এই বাদশা মোগলকে যুদ্ধ ঘোষণা করছে। বাদশা নামের যত সালারে পাবি বাইন্ডালে আবি ফেন্সিতে চুবাই মারুম। মন খারাপ করে আছো কেন? বোনটার জন্য বড় চিন্তা হচ্ছে। বোন মানে? তোমার বোনের কথা তো কখনো বলোনি। আমার বোনের নামটা এই কলঙ্কিত জীবনে আমি আর জড়াতে চাইনি, কিন্তু তবু রক্তের সম্পর্ক ছিন্ন করা বড় কঠিন, বড় কষ্টে। কি নাম তোমার বোনের? রূপালী। ঢাকার একটি কলেজে ডিগ্রি পড়ছে। অনেকদিন যাবত ওর কোনো খোঁজ নেইনি। আল্লাহ জানে আমার বোন কি অবস্থায় আছে, কেমন আছে। এই নে তোর চেন। বাবা তোর প্রশংসা করতে হয়। মেয়ে হয়ে হাইজাকারকে যেভাবে শাস্তি করলি, তুই এই কৌশল শিখলি কোথেকে? আমার বোন আমাকে আত্মরক্ষার সব কৌশল শিখিয়েছে। তোর বোন কি ব্ল্যাক বেল্ট নাকি? না, আমার বোন সুরক্ষা নামের এনজিও ফিজিক্যাল টিচার। ওই এনজিও তে আপুর সঙ্গে দেখা করতে কালই যাব। হুট করে গিয়ে আপুকে একটা সারপ্রাইজ দেব। এই যে ভাই, এই এনজিও সব লোকজন কোথায়? জানি না, জানি না। এই যে ভাই, এই এনজিও লোকজন কোথায়? সবকিছু ভাঙচুর করা কেন বলতে পারেন? জানি না, আমি কিছু দিই নাই। হে আল্লাহ, আমার সোনালী বুক কোথায়? আমার বোনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি এখন আমার বোনকে কোথায় খুঁজব, কার কাছে যাব? আই এম ভেরি সরি টু সে, আপনার বোন 15 দিন ধরে নিখোঁজ। সোনালী আপু নিখোঁজ? আর এনজিওর বাকি লোকজন? ওরাও তার সাথেই নিখোঁজ। সুরক্ষা অফিসে গিয়ে শুধু কাগজপত্র ছাড়া আমরা কিছুই পাইনি। কি হয়েছে ওদের সবার? সবাই কি বাতাসে উড়ে গেছে? আহা, উত্তেজিত হবেন না মিস রূপালী। রূপালী, মাথা ঠান্ডা করে শুনুন।
আমি যেদিন ডিউটিতে জয়েন করেছি সেদিনই কিছু সন্ত্রাসী সুরক্ষা এনজিও অফিসে আক্রমণ করেছিল। তারপর থেকে সবাই নিখোঁজ, তাদের খুঁজে পাওয়ার চেষ্টা চলছে, বাট এখনো কাউকে পাওয়া যায়নি। প্লিজ ওসি সাহেব, আমার বোনকে খুঁজে দিন। ও ছাড়া এই দুনিয়াতে আপন বলে আমার আর কেউ নেই। আই এম ভেরি সরি। দেখুন, এই মুহূর্তে একটু বেশি কিছু আমি আর বলতে পারছি না, তবে সোনালীর খোঁজ পেলে আমি আপনাকে ঠিকই জানাবো। ইয়ে, বাই দ্য ওয়ে, কোথায় উঠেছেন জানতে পারি? ভেবেছিলাম আপুর সাথেই থাকবো, কিন্তু এখন তো কিছুই বলতে পারছি না। যেখানেই থাকুন, থানায় দুদিন পর খবর নেবেন, ওকে? ঠিক আছে, আসি। শুনুন। জি। আপনার মতো সুন্দরী একা মেয়ে মানুষের জন্য এলাকাটা নিরাপদ নয়। সম্ভব হলে থানার ঠিকানাটা রেখে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। নিজের বোন নিখোঁজ জেনে আমি কি করে ফিরে যাই ওসি সাহেব? আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে নিয়ে ভাববেন না। নিজেকে রক্ষা করার মতো শক্তি আর সাহস দুটোই আমার আছে। হাসি। ওকে। নাগমা, আগামীকালের সমস্ত প্রিপারেশন রেডি তো? হ্যাঁ মুন্না ভাই, সোনালী ওদিকে অস্ত্র গোলা বারুদ সমস্ত কিছু রেডি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, যাও শুয়ে পড়ো। আচ্ছা। কিছু কেন এগুলির হাত থেকে আমাকে বাঁচাতে গেল মুন্না? গুলিটা তো তোমার বুকেই লাগতে পারত। তোমার জন্য মৃত্যুকে বুক পেতে নিতেও আমি প্রস্তুত। ক্যাম্পে ফিরে ভালো করে ব্যান্ডেজ করে নিও। তুমি যতটুকু করেছ এর চেয়ে বেশি কিছুর আমার প্রয়োজন নেই। কেন, আমার কাজে কি কোনো খুঁত থাকতে পারে না? না, পারে না। এতখানি বিশ্বাস করছো কিসের ভরসায়? ভালোবাসার ভরসায়। ভালোবাসা? হ্যাঁ সোনালি, ভালোবাসা। মনের অজান্তে কখন যে আমি তোমাকে ভালোবেসেছি আমি নিজেই তা বলতে পারবো না। আমাকে কথাগুলো না বলে অন্য কোনো মেয়েকে বললে হয়তো তোমার প্রেমে পড়ে যেত। কেন, তোমার অসুবিধা কোথায়? আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতার বিচারে আমি তোমার অযোগ্য মুন্না। আমি সেই ঝরে যাওয়া ফুল যে তার গন্ধ বর্ণ সব হারিয়ে গাছের নিচে অবহেলায় পড়ে আছে। সেই ফুলই আমি চাই,
আমার কাছে সেই ফুলই যে সবচাইতে দামি, সেই ফুলে আমি মালা গাঁথব। তুমি কখনো কালবৈশাখীর ঝড় দেখেছো সোনালি? সবকিছু কেমন উলট পালট করে দেয়, তাই বলে প্রকৃতি কিন্তু নিজেকে সাজাতে ভুলে না। আমি তোমার চোখের স্বপ্ন মুছে দিতে দেব না, ভালোবেসে আমি তোমাকে আপন করে নেব। Jalla.
সোনালি না মুন্না না তোমার স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে না আমি আমি অন্য দশটা মেয়ের মতো নই আমি অপবিত্র সে বলেছে তুমি অপবিত্র তোমার জীবনে যা ঘটে গেছে তা একটা দুর্ঘটনা কিন্তু সেই দুর্ঘটনা আমার জীবনে রেখে গেছে একটা দগদগে ক্ষত যা কোনোদিন পূরণ হবে না মুন্না তোমাকে দেবার মতো আমার যার কিছু নেই তোমার সুন্দর মনটা ছাড়া আমি যা কিছু চাই না সোনালি আমার মনটাও সেদিন সুরক্ষা অফিসে মরে গেছে মুন্না এই সোনালি ভালোবাসতে জানে না জানে যুদ্ধকর্তার প্রতিশোধ নিতে তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মুন্না ক্ষমা করে দিও সর্বনাশ মাইয়া মানুষের এত বড় সাহস মাইয়া পোলা বুঝি না একদিন পর বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ আওয়াজ দিছে আল্লাহ এতদিনে আমাকে দিকে মুখ তুলে তাকাইছে এবার জঙ্গ খেলা ঠিকই কইছো শুনছো শ্রবণ যৌথ বাহিনী সোনালি নাকি বড় ভাইয়ের গুলি করছে কও কি এতক্ষণ কথা বলছিলে না কেন এতবার জিজ্ঞেস করছি কানে যায় না তোমাকে ঘাবড়ে দিতে চেয়েছিলাম রাগ করেছ রাগ তো করেরই কথা বড় ভাইয়ের লোকদের ভয়ে এই জঙ্গলের বাড়িতে লুকিয়ে আছি প্রতি মুহূর্তেই ভাবি এই বুঝি ওরা আমাদের খুঁজে পেল তোমার ভয় পাবার দিন শেষ বড় ভাই নিজেই এখন সোনালির ভয়ে অস্থির হয়ে দিন কাটাচ্ছে কেন সোনালি গহীন জঙ্গলে অত্যাচারীদের নিয়ে গড়ে তুলেছে এক বিশাল বাহিনী ওরা সবাই মিলে বড় ভাইয়ের হত্যার পণ নিয়ে মাটি নেমেছে কি বলছো হ্যাঁ বাসন্তী বড় ভাই রাজত্ব করার দিন শেষ বড় ভাই এবার বুঝবে কত ধানে কত চাল অসহায় মানুষের হাতের প্রতিবাদ কতটা ভয়ঙ্কর কতটা শক্তিশালী সোনালি আমি তোরে ছাড়ুন না সোনালি আমার গায়ে তুই গুলি করছোস আমি গুলি তো তোরে জল্দি জল্দি করে দেবো ভাই ওষুধটা খেয়ে নাও ব্যথা কমে যাবে না ব্যথা কমুক আমি চাই না ব্যথা যত বাড়বো ওই হারাম জাতির চেহারা তত আমার মনে ক্ষুধা যাইব দারোগা জি বড় ভাই সোনালির দলের কোনো খবর পাইছো বেড়েছে আপনি এতিম করেছেন তারা সবাই মিলে বাহিনী বানিয়েছে নাম দিয়েছে যৌথ বাহিনী অগো ঠিকানা কই কেম কই আস্তানা কই আমি জানি নে কিন্তু সোনালির এক বোন সেদিন থানায় এসেছিল বোনের খোঁজে আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে সোনালির আমার দরকার ওর বোনরে দিয়ে কি করুম বুক বুকার মতো কথা বললে বলো ভাই কান টানলে মাথা আসে জানেন না বুঝি ছোটটারে তুলে এনে ডলা দেন দেখবেন বড়টা দম করে এসে হাজির হবে গুড আইডিয়া আমার শুধু অর্ডার দাও বড় ভাই আমি ওর গন্ধ শুকে শুকে ওকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো যা রাফি যা আমার শিকার আমার কাছে আইনতে যা সুরক্ষা এনজিওতে চাকরি করতো আমার বোন নাম সোনালি তাকে কি আপনারা কোথাও দেখেছেন না মা দেখি নাই কেউ দেখেনি কোথায় খুঁজবো ছোট ভাই ওইটাই রূপালি তোমরা কি চাও তাই তোকে তোকে দিয়ে তোর বিয়াদব বোন সোনালিকে শিক্ষা দেবো না
শালা রে। নিপীড়িত মানুষের বন্ধু আর বড় ভাইয়ের শত্রু, নাম বাদশা। আপনি কি দয়া করে আমার আরেকটা উপকার করবেন? আমার বোন সোনালীর কথা বলছেন। আপনি জানেন কি করে? আমি আর অনেক কিছুই জানি। আপনি শুধু জেনে রাখুন, আপনার বোন অন্যায় বিরুদ্ধে যুদ্ধ করছে, তাকে তার যুদ্ধ করতে দিন। কিসের যুদ্ধ? সোনালী এখন কোথায়? আমি একটিবার শুধু তার সাথে দেখা করতে চাই। সম্ভব নয়। দাঁড়ান, আপনাকে বলতেই হবে সোনালী এখন কোথায়। সোনালীর সাথে দেখা না করে আমি ফিরে যাব না। দাঁড়ান বলছি, আমার কথার উত্তর দিন, সোনালী কোথায় আছে বলুন, বলুন। আপনি আসুন। অবশ্যই বড় ভাই, আত্মার পশুদের দল আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিল, অথচ আপনারা কিছুই করলেন না। জানিনি তো, গ্রাম বাংলার লোকেরা খুবই সহজ সরল, এরা ঝামেলার মধ্যে যেতে চায় না। বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি, কোনো প্রমাণও নেই, আর তাই বড় ভাই আজও ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আপনার বোন সাহসী, সে চুপ করে বসে নেই, কোহিন জঙ্গল এক দুর্ধর্ষ বাহিনীতে যোগ দিয়েছে, একের পর এক বড় ভাইয়ের বিভিন্ন আস্তানায় হানা দিচ্ছে। সেদিন তো আরেকটি হলে বড় ভাইকে হত্যাই করে ফেলেছিল। আই এম রিয়েলি প্রাউড অফ হার। ওরা কোথায় আছে আপনি জানেন? না, যখন জানবো আমি নিজেই তখন আপনাকে তার কাছে নিয়ে যাব, সোনালীকে পুরো সহযোগিতা করব। কিন্তু আপনি তো দিনের বেলায় বড় ভাইয়ের কাছের লোক, তার চোখে ধুলো দিতে পারবেন? পারতেই হবে, নয়তো আমার মৃত ভাইয়ের আত্মা আমাকে তাড়া করে ফিরবে, চিৎকার করে তাকে হত্যার প্রতিশোধ দিতে চাইবে। বড় ভাইয়ের বিরুদ্ধে আমিও যদি যুদ্ধে সামিল হতে পারতাম। সেসব পরে হবে, রাত অনেক হয়েছে, আপনি বরং এই রুমে রেস্ট নিন। এই রুমে? হ্যাঁ, বোঝার চেষ্টা করুন, বড় ভাইয়ের নজর পড়েছে আপনার উপরে, আপনাকে দিয়ে সে সোনালীকে শিকার করতে চায়, তাই রতনপুরের রাস্তাঘাট আপনার জন্য একদম নিরাপদ নয়। কিন্তু আপনি? আমি না হয় বারান্দাতেই শুব, পাশে বাথরুম, চাইলে ফ্রেশ হতে পারেন, আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে পারেন, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট কল মি, ওকে? Thank you.
আমার সহযোদ্ধা
সেদিন সুরক্ষা অফিসে বড় ভাইয়ের লোক দীপককে হত্যা করতে চেয়েছিল। সরি দীপক। ঠিক আছে ভাই। দীপক, বাসন্তী কোথায়? বাসন্তী আমার সাথেই আছে। কলাতলি ঝর্ণার পাশে ছোট্ট কুটিরে আমার বাসন্তীকে আমি লুকিয়ে রেখেছি। ওকে বিয়ে করে সংসারী হবার স্বাদ আমার অনেক দিনের। কিন্তু বাসন্তীর একটাই কথা, তোমার আশীর্বাদ না নিয়ে সে আমার বউ হবে না। তাই নাকি? তোমাদের বিয়েতে অবশ্যই আসবো। কবে করছে বিয়ে? আগামীকাল। ভাই, সোনালীর সাথে আপনারও আসবেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। আমার ঘরের লক্ষ্মীর পুজো দিচ্ছি। ছাড়ো বলছি। এই দেরি হয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে গেলে কি করে বিয়ে করবে শুনি। তোমাকে আর খুব বেশি সুন্দর লাগছে। এতদিন যাত্রার মঞ্চে কতদিন তোমাকে বউ সাজে দেখেছি, কখনো তো এমন লাগেনি। আজ মনে হচ্ছে আকাশের চাঁদ আমার এই ভাঙা ঘরে এসে ঠাই নিয়েছে। এই এত লজ্জা, বাসরাতে কি করবে শুনি। দুষ্টুমি বাদ দিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলে আসো। বাবা, যাচ্ছি। তোমাকে ছেড়ে একদম বাইরে যেতে ইচ্ছে করছে না। লগ্ন পার হয়ে যাবে, যাও তো যাও। আচ্ছা যাচ্ছি। ভালো করে দরজা বন্ধ করে দিও, আমি যাব আর আসব। Stop!
তোমার মতো থাবা থাবির অভ্যাস নাই, আমি আপোষে ফুস লাইয়া খাই। বাহ, নিজের তো দেখি একদম সাজায় বুঝায় রাখছ, তোর লাইগা অনেক রাইতের ঘুম আমার নষ্ট হয়েছে, আজ তোর ফিতা কাইটা আমি শান্তিতে ঘুমামো। বিয়া তাইলে তো তোর ফিতা কাটা সাংঘাতিক জরুরি, আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিব, তুই স্বামী সন্তান নিয়ে সারা জীবন সুখে থাকবি, কোনো অসুবিধা হইব না। কাছে আমার মহারা কোনো সুস্থ ভালো ভালো খবর দাঁড়, কাছে আসবি না, কাছে এসে কিন্তু আমি তোকে কোন করে ফেলব। আর দূর বাদ দে তো, আয় কাছে, আয় কাছে, আয় আরো কাছে, আয়। আরে ভয় কিসের, কাছে আয় না, আয়। আর সব কিসের, কাছে আয়। এটা কি করলি? আমি তো চাইছিলাম সামে কাম করে বামে বাইরে যাব, কিন্তু তুই নিজের ফিতা নিজেই কেটে ফেলালি। তোর সালি, একটা কাম করলি, চল আক্রাম, কুত্তার বাচ্চাকে আমি খুন করবো। নিজেকে শেষ করে দিয়েছো দীপক। বাসন্তী, সে তুমি কি করলে? বাসন্তী, সে তুমি কি করলে? বড় শোক ছিল, রঙা শাড়ি পরে তোমার হাতে আমার মাথায় সিঁদুর পরব দীপক, হলো না তোমার ঘরমি হওয়া, আমি তোমাকে মরতে দেবো না বাসন্তী, আমি তোমাকে মরতে দেবো না। আমার সময় খুব কম, এই জন্মে তোমার স্ত্রী না হতে পারলো, পরের জন্মে যেন তোমাকে পাই। আমাকে এই আশীর্বাদ তোকে করে দাও দীপক, করে দাও। অন্তত এইটুকু দেখে যা বাসন্তী, আমি তোমাকে বউ হিসেবে বরণ করে নিচ্ছি। Oh, my God.
করবে। আক্রাম, আক্রাম আমার বাসন্তীকে বাঁচতে দেয়নি সোনালী। আক্রাম, আমি তোকে ছাড়ব না। আক্রাম শান্ত হও দীপক, শান্ত হও। তুমি একা কেন? আক্রাম আমাদের আসামি, ওকে সাজা দিতে হলে আমরা একসাথে দেব। বাসন্তীর চিতায় আগুন দেবার আগে আমি আক্রামের রক্তে গোসল করব। না দীপক, তুমি একা অন্য দেশে পারবে না, আমরা সবাই তোমার সাথে আছি। আক্রামকে যখন যেখানে পাব সেখানে কুকুরের মতো গুলি কর। জীবনের সাথে তোর নামটা আমি আর জড়াতে চাইনি বোন, জড়াতে চাইনি। কি বলছো আপু? আমি তোমার বোন, আমার সাথে তোমার রক্তের সম্পর্ক, তুমি অস্বীকার করবে কি করে? বোন বলেই আমি চাই তুই আমার কাছ থেকে দূরে দূরে থাক। আমি চাই না কেউ আমার বোনের পরিচয় জানুক, তাতে তোর বিপদ বাড়বে বই কমবে না। কিন্তু আমি কাকে নিয়ে বাঁচব? তুমি ছাড়া আপন বলে আমার যে কেউ নেই। তুমি যাই বলো, আমি তোমাকে আর হারাতে চাই না আপু, হারাতে চাই না। তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমি সেখানেই থাকব, সেখানেই থাকব। তুই কই গেলি রে ভাই? আবার দিয়ে তুই কই গেলি রে ভাই? ভাই আবার তুই মাফ করে দে ভাই, আমি তোরে বাঁচাইতে পারি নাই, আমি তোরে বাঁচাইতে পারি নাই। সব দোষ আমার, আমি একটা কুত্তা, আমি কেন আরাম জাতির বাচ্চাকে বাঁচায় রাখলাম? প্রথমেই কেন ওকে গুষ্টি সুদ্ধা খতম করলাম না? ও
লাশ ছুঁয়ে কসম খাইলাম মেজো, আমি থাকতে তোরে কুত্তার মতো গুলি করে মারছে ওই যৌথ বাহিনী। ওই বাহিনীর ফালাফিল্লা না কইরা আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। রূপালি, রূপালি গেল কোথায়? মারুফ, আমি আমার বোনের সন্ধান পেয়ে গেছি, তাই তোমাকে না বলে আমি চলে গেলাম। রূপালি তাহলে সোনালির ঠিকানা পেয়ে গেছে? এই তো সোনালি এসে গেছে। দিথি, নাগমা, আমার ছোট বোন রূপালি। সালাম আলাইকুম। তোমার ছোট বোন? কই, আগে তো কখনো বলনি? বলিনি, কারণ আমি চাইনি আমার অভিশপ্ত জীবনের সাথে আমার বোনও জড়িয়ে যাক। অভিশপ্ত জীবনের সাথে জড়াতে যখন চাও না, তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছো? আপনি আসেনি, আমি জোর করে এসেছি। আমি এখন থেকে সব সময় আপুর পাশে পাশে থাকতে চাই। আপু ছাড়া পৃথিবীতে আমার যে আর কেউ নেই। যাও সোনালি, তুমি ওকে থাকার ঘরটা দেখিয়ে দাও। চল এসো, কমান কমান। শোন, ওই রুমে গিয়ে দেখ আমার কাপড় রাখা আছে, তুই চেঞ্জ করে নে, আমি আসছি। ঠিক আছে। বিশ্বাস করো, আমি গুলির বক্স রাখার জন্য ভিতরে গিয়েছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। বললেই হলো। আপনি আমার, আপনি মুন্না ভাই না? তুমি রূপালি না? তোমরা দুজন দুজনকে চেনো? তুমি মানে? আমরা দুজন একই কলেজে পড়তাম, ও আমার দুবছরের জুনিয়র। আপনি তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, সব ছেড়ে এইখানে? সব বলবো, কিন্তু তোমার সময় হবে তো? সময় হবে না মানে? এখানে তো আমার তেমন কোনো কাজ নেই। ঠিক আছে, আজ নয়, আজ তুমি রেস্ট নাও, কাল সকালে তোমার সঙ্গে আমার সব কথা হবে। আচ্ছা, যত কথাই বলুন, আপনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন। এখনো পারি, যেমন ইচ্ছে করলেই তোমার বোনকে নিয়ে ঘর বাঁধতে পারি। সত্যি বলছেন? আপু কি রাজি হয়েছে? বলতে পারবো না, মুখে সরাসরি অস্বীকার না করলেও স্বীকার করেনি। ঠিক আছে, আমি আপুকে বলবো। রূপালি, রূপালি, ব্যথা পাইনি তো? না না, ঠিক আছে। তোমাকে একটা অনুরোধ করি রূপালি, আমাদের লক্ষ্য অর্জনের আগে সোনালিকে কিছু বলা দরকার নেই। লক্ষ্য মানে? এই যৌথ বাহিনীর লক্ষ্য একটাই, বড় ভাইয়ের পতন। বিশ্বাস করো রূপালি, আমার বোনটার দিকে যখন তাকাই তখন তখন আর নিজেকে সামলাতে পারি না, ইচ্ছে হয় বড় ভাইয়ের পাপের লঙ্কায় আগুন জ্বালিয়ে দিই। আমি জানি আপনারা একদিন সফল হবেন, আপনাদের জয় নিশ্চিত, আমিও আপনাদের সাথে থাকব। ধন্যবাদ রূপালি, চলো, অনেক দেরি হয়ে গেছে। চলো। আব্দুল চাচা, আগামীকালকে বাজার নিয়ে আসলে আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে দেব। জি আচ্ছা। কিন্তু চাচা সাবধান, আমাদের আস্তানার খবর যেন কেউ না জানে। না মা, কেউ জানবে না, আমিও চাই বড় ভাইয়ের মতো অত্যাচারী লোক শেষ হয়ে যাক। তোমাদের সাথে আমিও আছি, আছি মা। নাগমা, আর্মসগুলো নিয়ে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে রেডি হতে হবে, আর বিথি কৃষ্ণাকে সাথে নিয়ে তুমি আর গাড়ি পাহাড়ে থাকবে, ওকে? ঠিক আছে। আর পাচ্ছি না, একদম টায়ার্ড হয়ে গেছি। চলো
জানো আপু আর সারাদিন খুব ঘুরলাম রূপালী ঘরে যাও ঠিক আছে মুন্না দাঁড়াও বলো সারাদিন কোথায় ছিলে কেন রূপালীর সাথে ঘুরে এলাম ওকে সারা এলাকাটা ঘুরে দেখালাম শার্টে লিপস্টিকের দাগ এলো কি করে ও আরে কখন যে লাগলো বুঝতেই পারিনি রূপালীর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে পেয়েছি তাদের তোমার কি লাভ তোমার দিকে তো ভালোবাসার হাত আমি বাড়ি দিয়েছিলাম তুমি তা গ্রহণ করনি আমিও তোমার কাছে কোনো ওয়াদাবদ্ধ নই যদি রূপালীর সাথে আমার কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তোমার কি তোমার চোখ রাঙানোকে আমি ভয় পাই না সোনালি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে সেই ভালোবাসা যখন পাইনি যেখানে ভালোবাসা পাবো সেখানে আমি যাব এটাই স্বাভাবিক গুড নাইট অ্যান্ড গুড বাই তবে কি মুন্না রূপালীকে ভালোবাসে কি খবর আফজাল মিয়া কিরাম আছো জি স্যার ভালো
কিসমত বলছিল যে তুমি নাকি প্রত্যেক দিন মালামাল নিয়ে গহীন জঙ্গলে যাও। কোথায় যাও সোনা? কই না তো স্যার, মিশা কথা মিশা কথা। আমি নিজে চোখ দিয়ে দেখছি, এই যে এই চোখ দিয়ে দেখছি, চাই ডাল বস্তা বইরা সোজা জঙ্গলে যায়। কি রে আফজাল, ও কি কর, তুই কি কস? স্যার আমি তো কিছু বুঝতেছি না। বুঝবি বুঝবি, থানা নিয়ে ঠিক মতো পিছন দিক দিয়া ডিম বরফ কলা ডান্ডা দিলেই মুখ দিয়ে সব বাড়িয়ে বনে। ঠিক করছেন স্যার, চলেন ওরে নিয়ে থানায় যাই। ওসি সাহেব গেছে সদরে, আমি তো এলাম গিয়ে থানায়। কি করে কিসমত? সরি স্যার, আপনি এখন থানায় আছি। চলেন আফজাল সাহেব, আপনাকে এখন থানায় নিয়ে আমরা দুজন মিলে পুনাম ফাইট করব। কিসমত মুভ। জব্বর খবর, যেমনি আইসস মনে হইতেছে দুনিয়াটা জয় করে ফেলেছে ওইরকমই। বড় ভাই আফজাল দোকানদারের ধরে থানায় নিয়ে ডিম কলা বরফ ডান্ডা ব্যবহার করে সোনালীর ঠিকানা বাইর করে ফেলেছি। কি করলি? সোনালীর ঠিকানা? হ্যাঁ বড় ভাই, সোনালীর ঠিকানা। কোথায় আছে জলদি কও। বড় ভাই ধন্টু পাহাড়ের উপরে পুরন বাড়িতে দল বল সহ আছে। আকরাম, আকরাম রে ভাই আমার, তুই কোন চিন্তা করিস না, আমি সোনালীর ঠিকানা পেয়ে গেছি। সোনালী রে আমি তোর ঠিকানায় পাঠা দিতেছি আকরাম, তুই নিজের হাতে ওর বিচার করিস। রাফি আমার লোকজনকে খবর দে। সহজে লাগবে না, পরে চিৎকার পারতেই।
ছোট বোনের চিৎকার না শুনলে বড়টা আইব না। আমার স্পেশাল আয়োজনটা নেয়। তোরা ভাবছোস আমার রাজত্ব শেষ করবি? পারবি না, আমি আমার রাজত্ব ঠিকই চালায় যাব। সে শুধু তোরা রতনপুরের মাটির সঙ্গে মিশা যাইব যত বাহিনীর নাম। তুই কি চাস? যাই প্রতিশোধ, আর তোর সহ তোর এই পাপের সাম্রাজ্য মাটির সাথে মিশিয়ে দেব। রূপালীকে ছেড়ে দিতে বল। রূপালীকে ছেড়ে দে। এতদিন গরিবের উপর অত্যাচার করেছিস তুই, আজ তুই হল অত্যাচারিত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি সবাই। বাবা বাবা বাবা, এতদিন পর তোরা একটা কামের কাম করছস। আরে এটা কে রে? এইটাই তো থানা ওসি। আর তুই এত চালাক, আমি তোরে সালাম করি। তাই তো বলি, অচেনা অথচ চেনা চেনা লাগে কেন? বড় ভাই, বড় ভাই, এত বড় সিটিং আল্লাহ বিচার করার আগে আপনি বিচার করেন। তাই তো কই, আমার আড্ডার এত গোপন খবর পাশা জানে কেমনে? হারাম চাচা, যে থালে খাস সেই থালি ফুটা করস। রফি, oh!
কথা ছিল কি আর হলো কি, আমার মনে বাঁচাতে পারলেন না স্যার। Thank you.
বাসন্তী, আমি তোমার কাছে আসছি বাসন্তী।